প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ তোমাদের তমন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে অষ্টম শ্রেণীর জ্যামিতি অংশ থেকে উপপাদ্য চার, এটা চারে লেখা আছে বৃত্তের ব্যাস হয় বৃহত্তম জায়গা, এটা প্রমাণ করতে হবে। এটা আজ তোমাদের আমি প্রমাণ করে দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকবে এবং দেখবে কিভাবে প্রমাণ করা যায় যে বৃত্তের ব্যাস বৃহত্তম জ্যা, অর্থাৎ বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা ব্যাস ভিন্ন ছোট। অর্থাৎ এখানে লেখা আছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি একটি বৃত্ত, এ বি একটি ব্যাস এবং সি ডি ব্যাস ভিন্ন একটি জ্যা। প্রমাণ করতে হবে এ বি গ্রেটার দ্যান সি ডি। অঙ্কনে আমরা একটু যোগ করে নিই, যোগ করি এবং ডি কমা ও যোগ করি, তাহলে আমরা অঙ্কটা লিখতে পারি ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। প্রমাণ, এবার আমরা প্রমাণ করব। প্রমাণে এখানে বন্ধুরা দেখো ও সি ডি একটি ত্রিভুজ অঙ্কিত হল, ত্রিভুজ ও সি ডি এ কি লিখতে পারি ও সি যোগ ও ডি গ্রেটার দেন সি ডি। এটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে একটা ত্রিভুজের থেকে প্রমাণ করেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে আমরা এটা নোট লিখতে পারি এখানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখান থেকে আমরা লিখতে পারি এখানে একটু তোমরা লক্ষ্য করো যে এই বৃত্তের ওসি সমান ওডি সমান ওএ সমান ওবি, এই লাইনটা আগেও লিখে নিতে পারো। তো আমি তোমাদের পরে দেখালাম যে এই ত্রিভুজ থেকে এর সবগুলো হচ্ছে ব্যাসার্ধ, তো বৃত্তের কেন্দ্র থেকে সবগুলো ব্যাসার্ধের দূরত্ব একই হয়, সে অনুযায়ী অতএব ওসি যেটা আমি লিখতে পারি ওএ ওএ লিখতে পারি, তারপর ওডি যেটা লিখতে পারি ওবি গ্রেটার দেন সিডি, তারপরে আমি লিখতে পারি অর্থাৎ ওএ আর ওবি যদি আমরা যোগ করি লিখতে পারি এবি ইজ গ্রেটার দেন সিডি। এটা প্রমাণিত হলো, তাহলে দেখো বন্ধুরা এখানে আমার প্রমাণই হয়ে গেল যে বৃত্তের ব্যাস এবি এবং সিডি একটি জ্যা, তাহলে জ্যা থেকে অবশ্যই ব্যাসটা বড় হয়েছে, এটা আমরা প্রমাণ করে এখানে দেখালাম। তোমরা এটা বাড়িতে বই দেখে বইটা পড়বা এবং আমি এখানে যেভাবে বুঝালাম তোমরা এর সাথে মিলিয়ে এটা বারবার রিভাইজ করবা এবং খাতা লিখবা, দেখবা তোমাদের এটা আত্মস্থ হয়ে গেছে এবং এটা তোমরা অবশ্যই পারবা। তো এইভাবে তোমরা বাড়িতে চেষ্টা করো বন্ধুরা। ধন্যবাদ, অনলাইন ক্লাস থেকে আজ আমি এখানে